হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখানো সিরিজে যে প্রবলেমটা আছে সেটা আজকে আমরা সলভ করব। প্রবলেমটা সলভ করার জন্য আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডিং করব, সেটার অ্যালগোরিদম বের করব এবং সর্বশেষে ফ্লোচার্ট ড্র করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গো। ভিডিওটা দেখার সময় তুমি তোমার সম্পূর্ণ মনোযোগ ভিডিওর কন্টেন্টগুলোর উপর ফোকাস করবে, কারণ তুমি যদি এই একটা প্রোগ্রাম ভালো করে বুঝতে পারো তাহলে এই সম্পর্কিত যে অন্য অন্য সিরিজগুলো আছে তুমি খুব সহজেই সেগুলো অ্যান্সার করতে পারবা। তো প্রথমেই আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এই জার্নিটা শুরু করতে চাই। মনে করো আমার কাছে কিছু বাক্স আছে, সেই এক একটা বাক্সের আবার কিছু নামও আছে। প্রথম বাক্সে শুধুমাত্র পূর্ণ সংখ্যা টাইপের সংখ্যা থাকতে পারে, তাই নাম দিলাম ইন্টিজার। পরের বাক্সে শুধুমাত্র ভগ্নাংশ থাকতে পারে, তাই নাম দিলাম ফ্লোট। এর পরের বাক্সে শুধুমাত্র ক্যারেক্টার থাকবে, তাই নাম দিলাম ক্যারেক্টার। এবং এমন আরও অনেকগুলো আছে। তো আজকে আমাদের আলোচ্য যে নাম্বারটা সেটা হলো 1, 2, 3। এটা আমরা দেখতে পাচ্ছি এটার ফুললি একটা পূর্ণ সংখ্যা দিয়ে গঠিত, তার মানে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের আজকে কোনো দরকার নেই। আমরা ফুল ফোকাস ইন্টিজার বা পূর্ণ সংখ্যার উপর দিব। মনে করি একটি বাক্সের মধ্যে শুধুমাত্র একটি মতো নাম্বার থাকতে পারে, তাহলে আমার তো আরও অনেকগুলো বাক্স লাগবে। সেক্ষেত্রে আমি আরও কিছু বাক্স এখানে ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে জিনিসটা আরও সহজ করে তুলি। মনে করো তুমি দোকানে গেছো আম কিনতে। এখন দোকানে তো অবশ্যই শুধু আমের দোকানে থাকবে না, আরও দোকান আছে। ওর একটা দোকানের নাম আমের দোকান, আর একটা দোকানের নাম তরমুজের দোকান, এরকম আরও অন্য অন্য যে ফলগুলো আছে সেগুলোর নামের দোকান দেওয়া আছে। এখন যেহেতু তুমি শুধু আমের দোকান থেকে আম কিনবা, তাই তুমি অন্য অন্য দোকানগুলো বাদ দিয়ে দিলা। এখন তুমি আমের দোকানে গেলা, একটা আমের দোকানে তো শুধু একটাই আম থাকবে না, এখানে অনেক জাত থাকে, কোনোটা হিমসাগর আম, কোনোটা আম্রপালি, এক্সেট্রা এক্সেট্রা। তো অনেকটা আমরা এমনই করছি যে বাকি যেগুলো ছিল ফ্লোট, ক্যারেক্টার, এক্সেট্রা, ওগুলোকে মনে করো তরমুজের দোকান বা কাঠফড়ের দোকান সেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো আমার লাগবে না। আমার শুধুমাত্র আমের দোকান বা ইন্টিজার লাগবে। এখন সামগ্রিক দিক থেকে চিন্তা করলে সবগুলাই কিন্তু আমাদের এখানে আম, মানে ফজলি আম সেটাও একটা আম, ল্যাংড়া আম, আম্রপালি সবই কিন্তু আম। এই প্রত্যেকটা আমি কিন্তু ঝুড়িতে আসে এবং প্রত্যেকের নাম আলাদা করা। যেহেতু আমার প্রতিটা বাক্সে মাত্র একটাই নাম্বার থাকবে, আমার গণনার সুবিধার্থে প্রতিটি বাক্সের নাম ভিন্ন হইতে হবে। সেই ক্ষেত্রে আমি প্রথম বাক্সের নাম দিলাম নাম্বার 1, পরের বাক্সের নাম দিলাম নাম্বার 2, পরেরটা নাম্বার 3। এভাবে নাম্বার কাউন্ট করতে করতে আমি n সংখ্যক বাক্সের জন্য নাম দেব নাম্বার n। এখানে নাম্বার 1 থেকে শুরু করে নাম্বার n পর্যন্ত সবগুলোই কিন্তু ইন্টিজার, তাই আমি সামগ্রিকভাবে সবাইকে একসাথে ইন্টিজার বলতে পারি। প্রথমত আমরা 1 থেকে 5 পর্যন্ত যোগ করব। তাহলে কী করতে হবে বলতো? আমাদের 1 থেকে 5 পর্যন্ত যোগ করার জন্য 5টা আলাদা বাক্স নেওয়া লাগবে। অবশ্যই বাক্সগুলোর আমাদের পাশে নামও দেওয়া লাগবে। প্রত্যেকটা বাক্সের ভিতরে নাম্বারগুলোকে আমরা একসাথে যোগ করে দিব। এখানে মনে করি নাম্বার 1 বাক্সতে 1 সংখ্যা আছে, নাম্বার 2 তে 2, এভাবে নাম্বার 5 এ 5 সংখ্যাটা আছে। এখন সবগুলো সংখ্যাই কিন্তু আমার পূর্ণ সংখ্যা, আমি একত্রে সবগুলোকে ইন্টিজার বলতে পারি। যেহেতু সবগুলো নাম্বার যোগ করব, যোগ করার পরে নাম্বারগুলোকে আমার নতুন আরেকটা বাক্সে রাখতে হবে। মনে করি সেই বাক্সটার নাম হবে সাম। আমরা জানি একাধিক পূর্ণ সংখ্যার যোগফল কিন্তু সবসময় পূর্ণ সংখ্যাই হয়। মানে বোঝা যাচ্ছে যে তোমার কাছে যদি 1000 সংখ্যা থাকে এবং সবগুলো যদি পূর্ণ সংখ্যাই হয়, তোমার কিন্তু এতটুকু গ্যারান্টি দিতে পারো যে সবগুলোর যোগফল কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যাই হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোর যোগফল সবসময় পূর্ণ সংখ্যাই হয়। তার মানে আমি অ্যাজুম করতে পারি আমাদের যে নিউ বাক্সটা আছে সাম, এইটাও ইন্টিজারের মধ্যেই পড়বে। আমাদের কাছে তো সংখ্যা 5টা আছে, তাই 5টা বাক্স নিলে আমাদের কাজ হয়ে গেল। আর যদি কখনও নাম্বার 10টা হয় সেক্ষেত্রে কী করবো? 10টা বাক্স নেওয়া লাগবে। এবার 100 নাম্বার হয়, 100 বাক্স নেওয়া লাগবে। 1000টা হলে 1000, বুঝতে পারতো যেটা খুবই কস্টলি, কারণ এতগুলো বাক্স নিয়ে সেটা গণনা করা পুরোটালি ইম্পসিবল এবং খুবই টাফ এটা। তো এই প্রবলেমটাই সলভ করার জন্য লুপিং পদ্ধতি চলে আসে। অ্যাটলিস্ট খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা একটা সেম প্যাটার্ন বারবার করতেছি। প্রথম নাম্বারের সাথে পরের নাম্বারের যোগ, তারপর 1 করে বাড়িয়ে তার সাথে তার পরের নাম্বার যোগ, তার সাথে আবার তার পরের নাম্বারের যোগ। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমরা সেম কাজ বারবার করতেছি এবং বারবার করতেছি। এই যে যে কোনো একটা কাজ ক্রমাগত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বারবার করা হয়, এটাকে বলা হয় লুপিং। লুপিং সিস্টেম মূলত কয়েকভাবে হয়ে থাকে, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ, আর একটা ডু হোয়াইল লুপ। তিনটা লুপিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব, তবে আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। এখন ফর লুপের একটা বেসিক স্ট্রাকচার বা কাঠামো দেখা যাক। ফর লুপ প্রথমে ফর দিয়ে শুরু করতে হয়, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এরপর এখানে 3টা ভাগ থাকবে। প্রথম ভাগে থাকবে যে আমার নাম্বারটা কখন থেকে শুরু হবে, এরপর একটা শর্ত থাকবে, শর্তটা আমি একটু পরে আলোচনা করবো, তখন তুমি বুঝতে পারবা শর্ত কেমন হয়। এরপরে থাকবে যে কত করে বাড়বে, কত করে কমবে।
দেন একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে এখানে এক বা একাধিক লাইন হইতে পারে, এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিব। ফর লুপের ক্ষেত্রে জাস্ট তিনটা জিনিস মাথায় রাখবো আমরা, যে কত থেকে শুরু হচ্ছে আমার সত্যটা কি এবং প্রতিবার কত করে বাড়বে অথবা কত করে কমবে, জাস্ট একটু পারলে তোমার ফর লুপটা পুরো কমপ্লিট। তো চলো সরাসরি আমরা কোডিংয়ে চলে যাই। প্রোগ্রাম শুরু করার পূর্বে আমাদের প্রয়োজনের স্বার্থে এক বা একাধিক হেডার ফাইল ইউজ করা লাগতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে কমন যে হেডার ফাইল সেটা হলো ইনক্লুড স্টুডিও ডট এইচ। আচ্ছা, এই হেডার ফাইলের অর্থ হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, অর্থাৎ আমরা যে ইউজারের কাছ থেকে ইনপুট নিব অথবা যে আমরা পরে অ্যান্সারটা প্রিন্ট করব, এই দুটো ফাংশনের কাজ মেনলি এই লাইব্রেরি থেকে আমরা নিয়ে থাকি। এরপরে আমরা মেন ফাংশন ডিক্লেয়ার করব এবং মেন ফাংশনের মধ্যে আমরা রিটার্ন জিরোটা পাস করে দেব। এখানে বলে রাখা ভালো, সি প্রোগ্রামের যে কোনো প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার হলো এই কয়েকটা লাইন। তুমি সি প্রোগ্রামিংয়ের যে কোনো প্রবলেম সলভ করো না কেন, ম্যাক্সিমাম টাইম তোমার কোডে এই স্ট্রাকচার থাকবেই। এই মেন ফাংশনের মধ্যে আমার কিছু ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে, আমাদের যে সিস্টা ছিল 1, 2, 3 যেহেতু প্রত্যেকটাই ইন্টিজার, তাই আমি ইন্টিজার টাইপের ডাটা এখানে নিব। তাই ইন দিয়ে শুরু করলাম, এখন আমি দেখবো এখানে কী কী মান আমার নিয়ে রাখতে পারে বা কী কী ভেরিয়েবল রাখতে পারে। প্রথমত আমার এই যে একটা আননোন ভ্যালু আছে এন, এটা আমি জানি না, এটা আমার ইউজারের কাছ থেকে নেওয়া লাগবে, তো এটা আমি রাখলাম। এরপরে আরেকটা আছে যে সাম, মানে সবগুলো নাম্বার তো যোগ করে আমার একজায় রাখতে হবে, সেক্ষেত্রে আমি একটা সাম ভেরিয়েবল এলাম। এখন এখানে একটা কথা আছে, এন এর ক্ষেত্রে কিন্তু আমার কোনো মান ভ্যালু দেওয়া লাগে নাই, মানে এটা তো আমি নিবো এই জন্য আগে দেওয়া লাগে নাই। ধরো তোমার কাছে তোমাকে কে কিছু দিবে, হ্যাঁ, এখন তোমার কাছে যে কিছু নাই থাকে তোমাকে দিবে কেমনে, তো এই জন্য আমাদের সামের মান শুরুতে আমরা জিরো দিই, যে জিরোর সাথে কিছু যোগ করবে সেক্ষেত্রে নাম্বার বাড়তে, সেক্ষেত্রে যোগ হইতে পারে, কিন্তু একেবারেই কিছু নাই জিনিসটা তো একটা এমন হয়ে গেলো যে হাওয়ার মধ্যে যোগ করতেছে, ঠিক আছে, সেজন্য আমরা এখানে মান সামের মান জিরো দিব, যে জিরোর সাথে যোগ যোগ করে যা হয় আর কি। তো আমরা এখানে কমা দিব আপাতত, যদি আমাদের পরবর্তীতে কোনো ভ্যালু লাগে আমরা এখানে আনবো, যদি না লাগে সেক্ষেত্রে আমরা এখানে সেমিকোলন দিয়ে দেবো। যেহেতু আমাদের একটা আননোন মান দরকার, তাই আমরা ইউজারকে জিজ্ঞাসা করব যে আপনি আমাদের কিছু মান দেন, বা মান বলতে এটা কোন নাম্বার পর হবে, যেখানে বলা নাই যে কোন নাম্বার পর্যন্ত যাইতে হবে। তো আমরা আগে একটু এক্সাম্পল দেখালাম 5-15, ওই সেখানে ফিক্স ছিল যে 5-15 করলে হয়ে যাবে, কিন্তু এখানে তো ফিক্স করা নাই, সেক্ষেত্রে কী করবো? তাই আমরা এখানে প্রিন্ট করবো আগে প্রিন্টএফ, এখানে তোমার নিজের মন মতো লেখবা, জাস্ট ইউজার বুঝতে পারলেই হলো যে তার একটা নাম্বার দরকার। আমি জাস্ট অ্যাজ সিম্পল রাখার জন্য বলতেছি ইন্টার এন, তুমি এখানে লিখতে পারো যে ইন্টার দ্য লাস্ট ভ্যালু, তোমার যা মন যে লিখতে পারো, জাস্ট আমি অ্যাজ সিম্পল রাখলাম ইন্টার এন। এখন এই যে প্রিন্ট করলাম এটা মাথায় স্ক্যান করা লাগবে, তাই স্ক্যান করবো স্ক্যান অ্যাপ দিয়ে, আর এখানে যেহেতু প্রতিটা নাম্বার ইন্টিজার তাই পার্সেন্টেজ ডি ইউজ করবো, আর যদি ফ্লোটিং হয় তো সেক্ষেত্রে পার্সেন্টেজ এফ, তোমার হয়তো জানো এটা। আর আমরা এখন নিতেছি কোনটার মধ্যে রাখবো, ওই মানটা রাখবো এন এর মাঝখানে, তাই এখানে আমরা এন পার্সেন্ট এন দিব। দেখো নর্মালি প্রিন্ট করার সময় কিন্তু আবার এন পার্সেন্ট লাগে না, কারণ প্রিন্ট তো জাস্ট প্রিন্ট করলাম, যেহেতু স্ক্যান অ্যাপ কোনো নাম্বার যোগ করতেছে এই নাম্বারে, তাই আমরা এখানটা এম পার্সেন্ট এন দিয়ে বোঝাবো যে এখানে একটা আমার নাম্বার ইনপুট হইতেছে, নাম্বার স্ক্যান করা এবং আমাদের ভ্যালু ইনিশিয়ালাইজ করার পার্ট মোটামুটি শেষ। এখন আমরা ফর লুপে আগাবো। একটু আগে আমরা দেখছি ফর লুপে স্ট্রাকচার কী ছিল, প্রথমত কী হবে যে কই থেকে শুরু হইতেছে, এরপরে সত্যটা কি লাস্টে কত করে বাড়বে বা কত করে কমবে। এখন আমরা দেখবো যে কত থেকে শুরু হয়েছে, উপরে খেয়াল করে দেখো আমাদের শুরু কিন্তু হয়েছে 1 থেকে, তাই না, আর 1টা অবশ্যই ইন্টিজার নাম্বার, আমরা এখানে ইন্ট আই ইকুয়াল টু 1 দিব, কারণ সরাসরি 1 তো লেখা যাবে না, অবশ্যই 1টাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তাই আমরা জাস্ট শুরুতে আই দিলাম। তুমি এখানে আই দেওয়া, তুমি মনে হচ্ছে এ দিবা তোমার ইচ্ছা, বাট সবসময় চেষ্টা করবা এখানে এমন কোনো ভ্যালু দেওয়ার জন্য যেটা আগে কখনো ইউজ করা নাই, ধরো উপরে এ ইউজ করছো আবার এখানে এন ইউজ করবে, বাট এমন করবে না, সবসময় ইউনিক রাখবা, ভেরিয়েবল নামগুলো সবসময় আলাদা রাখবা। আচ্ছা, তোমার আই থেকে শুরু হবে। এখন আমার যে মেন পার শর্তটা, শর্তে বলা আছে আমাদের এই সিরিজটা এন নাম্বার এর সমান হয়ে শেষ হবে, তার মানে আমার আয়ের মান যদি 1 হয় এটা ছোট এবং সমান হবে এন থেকে। আমি যদি আরও সহজ করে বলি, আমার আয়ের মান প্রতিবার যা হবে এইটা একটা পর্যায়ে যখন এন এর মানে সমান হবে বা ছোট হবে তার আগ পর্যন্ত চলবে, যদি কখনও আয়ের মানটা এন এর থেকে বড় হয়ে যায়, ধরো আমার ইউজার বললো এন এর মান ধরো দেওয়া আছে 5, সেক্ষেত্রে আয়ের মানটা তো অবশ্যই 105 হবে, তো 5-5 ইস ওকে, এটা আমাকে বলার সত্যি বলা আছে সমান বা ছোট, যদি কখনো আয়মান 6 হয়ে যায় মানে এন অতিক্রম করে ফেলে সেক্ষেত্রে আমার সত্যটা ভঙ্গ করে ফেলবে,
তাই এখানে লিখছি I এর মানটা n এর ছোট অথবা সমান হবে আর এখানে খেয়াল করে দেখো আমার পরের সংখ্যা থেকে আগের সংখ্যার বিয়োগফল কিন্তু 1 তা এবং একই ভাবে এটা কিন্তু কন্টিনিউ হইতেছে তার মানে আমার প্রতিবার এখানে 1 করে বাড়তেছে ঠিক আছে তাই আমরা এখানে দেব I++ তোমরা I++ দিতে পারো অথবা I = I + 1 দিতে পারো এটা তোমাদের ইচ্ছা কিন্তু নরমালি আমরা চেষ্টা করব যখন 1 করে বাড়বে শুধুমাত্র I++ দেওয়ার জন্য এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব আমাদের যে স্ট্রাকচার ছিল এখানে বসলাম যে প্রয়োজনের সাথে এক বা একাধিক লাইন আমরা ইউজ করব আপাতত আমাদের এই প্রোগ্রামের জন্য জাস্ট একটা লাইন ইউজ করলেই এনাফ সেটা হলো সাম ইকুয়াল টু সাম প্লাস সামথিং দেখো আমরা কিন্তু আমাদের মেন কাজ প্রতিবার এই সামের মধ্যে আমরা মানটা যোগ করব প্রতিবার আমাদের কিন্তু সামের মানটা আপডেট হবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের এক্সিস্টিং যে সামটা ছিল তার সাথে আমরা আই এর মানটা যোগ করব এখন এইখানেই আমাদের পুরো প্রোগ্রাম মেন থিমটা আমরা এখানে কী লিখব আমি এটা তোমাদের একটা এক্সাম্পল দেখানো একটা পিকচার ড্র করি আমি এখানে জাস্ট ফর লুপের যে পার্টটা ওইটা নিয়ে আসছি এবং সিরিজটা এখানে উল্লেখ করছি প্রথমত এই যে ভ্যালুটা আছে 1 সেটা কিন্তু আই এর মধ্যে স্টোর করা আছে এবং প্রতিবার যে আয়ের মানটা বৃদ্ধি পাবে সেই বৃদ্ধি হয়েও কিন্তু সেটা আবার আয়ের মধ্যে স্টোরেজ থাকবে এখন যখন শুরুতে আমাদের 1 ছিল সেটা কিন্তু একটা আই কেন আই কারণ আমাদের 1টা কিন্তু আয়ের মধ্যে ইনিশিয়ালাইজ করা আছে তা আমরা এটাকে কাইন্ড অফ আই বলতে পারি ধরো আমাদের আইটা প্লাস প্লাস হয়ে এখানে নতুন করে 2 হইলো তখন কি এই দেখো 2 কিন্তু আবার এই আয়ের মধ্যে স্টোর হয়েছে তার মানে এইটা কিন্তু একটা আই এভাবে আবার আয়ের মান বাড়বে তখন 3 হবে 3টা আয়ের মধ্যে যাবে তখন এটা আবার আই হবে জিনিস খেয়াল করে দেখো প্রতিবার কিন্তু আমাদের আয়ের সাথেই আয়ের যোগ হচ্ছে তার মানে এখানে যে সিকোয়েন্সটা আছে শুধুমাত্র একটা সিঙ্গেল আই তা আমরা এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই দেব আমরা যখন অন্য অন্য সিরিজগুলো আলোচনা করবো তখন দেখতে পাবা এই যে যে আমাদের নাম্বারের যে সিরিজটা আছে এই সিরিজের অগ্রগতির ক্ষেত্র বিশেষে আমাদের আয়টা চেঞ্জ হয় মনে করো আমি একটা এক্সাম্পল দিই আমার সিরিজ আছে নাম 1² 2² 3² এরপরে আরও ব্লা 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 এখন আমাদের সেমভাবে সাম প্লাস সাম ইকুয়াল টু আই দিতে হবে আই মিন আই না আমি এটা আইটা পড়ে দিতেছি এখন এই ক্ষেত্রে কী হবে আমরা এই জিনিসটাকে খুব সিম্পল করি প্রথমত 1² মানে কি 1 × 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 3 কারণ প্রতিটা জিনিস তো স্কোয়ার দেওয়া তা ডাবল হবে এক্ষেত্রে এখানেও কিন্তু সেম ফর লুপই কাজ করবে এখানে দেখতেছি যে প্রথমে আই এর মান 1 এখানে ইনটু আবার আই আসতেছে কারণ দুইটাই তো সেম আবার দেখো এখানে I × I যখন আই এর মান 1 করে বাড়বে 2 হবে তখন কিন্তু সেই দুইটা আয়ের মধ্যে থাকবে কারণ এইটাও ওয়াই এইটাও ওয়াই আমরা দেখতে পাচ্ছি এইখানে প্রতি ক্ষেত্রে কী হইতেছে I × I হইতেছে তার মানে এখানে আমরা এই ক্ষেত্রে আমাদের মানটা হবে সাম ইকুয়াল টু সাম প্লাস I × I আশা করি তোমরা বুঝতে পারছো যে এই আয়ের মানটা কীভাবে আমরা বের করি আমাদের এখানে সিরিজে যেমন মান থাকবে সেইটাই ভিত্তিতে আমরা সাম ইকুয়াল টু সাম প্লাস যেটা হবে সেটা দিব এই ক্ষেত্রে দেখতেছি যে প্রতিবার যেহেতু একটা মাত্র আই আমাদের এখানে আসতেছে তাই সাম ইকুয়াল টু সাম প্লাস আই দিয়েছি সো জাস্ট এখানে সিম্পলি আই দিয়ে দিই এবং আমরা এখানে সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দিব এই ব্লকের মধ্যে আমাদের আর কোনো কাজ নেই আমরা পুরো ব্লক থেকে বের হয়ে যাব বের হয়ে এখানে লিখব প্রিন্ট এফ দ্য সাম ইজ এখন এইখানে আমাদের একটা মান হবে যেহেতু এই মানটা আমরা জানি না মানে এটা কোনো ফিক্সড মান না এটা প্রোগ্রামের ভিত্তিতে মানের ইনপুটের ভিত্তিতে চেঞ্জ হবে তাই আমাদের এখানে এমন কিছু দেওয়া লাগবে যেন নিজে নিজে আপডেট করে নিতে পারে আমি যেখানে ফিক্সড একটা মান দিয়ে দিই 15 সেক্ষেত্রে কিন্তু এটা সবসময় 15ই আমার প্রিন্ট করবে আমার অ্যান্সার যদি 100 হয় তাও প্রিন্ট 15 প্রিন্ট করবে যদি অ্যান্সার 5 হয় সেক্ষেত্রে 15 প্রিন্ট করবে সেক্ষেত্রে আমরা ফলো করব আমাদের মেন উদ্দেশ্যটা কি এই প্রোগ্রামের মেন উদ্দেশ্যটা কিন্তু এইটাই ছিল যে সামের মানটা প্রিন্ট করা যেহেতু সামটা ইন্টিজার তা আমরা এখানে পার্সেন্টেজ ডি দিয়ে দিব এবং এবার একটা কমা দিয়ে আমাদেরকে বলতে হবে যে পার্সেন্টেজ ডিতে কোন মানটা বসবে অবশ্যই এখানে সাম বসবে তাই এখানে সাম দিয়ে লাইনটা শেষ করে দিব এই হলো আমাদের প্রোগ্রাম আমি যে প্রোগ্রাম রান করি এবং আমাদের প্রথমতেই আমাদের বলবে ইন্টার এন আমি যদি এখানে পাস নেই তার মানে এটা 1 থেকে 5 পর্যন্ত সিরিজ যোগ করবে জাস্ট পাস দেওয়ার পরে ইন্টার চাপি 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে 1 = 15 তাই 15 হলো আমি আর বড় একটা সংখ্যা নেই তোরা আমি নিলাম 1000 এটা যোগ করলে 1 থেকে 1000 যোগ করলে এই সংখ্যাটা আসে তো বুঝতে পারতেছো খুব ইজিলি আমরা ফর লুপের মাধ্যমে এরকম বড় বড় সিরিজ করতে পারি ভিডিওর এই অংশে আমরা এখন অ্যালগোরিদম করব এবং ফ্লোচার্ট করব তো বই রাখা ভালো যদিও ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম এটা করার পরে প্রোগ্রামিং করতে হয়
কারণ ওগুলো হলো একটা স্ট্রাকচার বা নকশা, যে নকশা ফলো করে আমরা কোড করি। কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ভালো করে কোডটাকে শেখো। তুমি যদি ভালো করে কোডটা বুঝতে পারো, তোমার কাছে অ্যালগোরিদম ফ্লোচার্ট করা খুব সহজ লাগবে। কারণ যখন তুমি বুঝতে পারবা যে কোডের প্রতিটা লাইন কীভাবে হচ্ছে, কার পরে কী আসতেছে, তখন তোমার অ্যালগোরিদম লেখা বা ফ্লোচার্ট ড্র করা খুব ইজিলি হয়ে যাবে। তো চলো অ্যালগোরিদম শুরু করা যাক। অ্যালগোরিদম শুরু করার পূর্বে তোমরা পুরো ফুল কোডটা তোমাদের খাতায় লিখে রাখতে পারো। এখানে প্রথমত কিন্তু আমরা প্রথম ধাপে প্রোগ্রামটা শুরু করেছি, তাই আমরা লিখলাম ধাপ ওয়ান, প্রোগ্রাম শুরু করি। এরপরে আমরা কিছু মান ইনিশিয়ালাইজ করছি। এখানে দেখতে পাচ্ছ যে সাম ইকুয়াল জিরো, এই মানটা আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করছি, এবং আই এর মান ওয়ান এটা আমরা শুরুতে দিয়ে দিয়েছি। তাই আমরা বলবো চলক আই এর মান এবং চলক সাম ইকুয়াল জিরো এটা নির্ধারণ করি। ধাপ তিনে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছিলাম, তাই আমরা লিখবো ইনপুট হিসেবে চলক এন এর মান গ্রহণ করি। এরপর ধাপ চার শুরু করার আগে তোমাদেরকে প্রোগ্রামটা আরেকটু বুঝিয়ে নিয়ে আসি। তোমরা হয়তো মনে করতে পারো যেহেতু ফর লুপের এই তিনটা পার্ট একসাথে লেখা, তাই হয়তোবা আগে এই তিনটা পার্ট হয় এরপরে এই অংশটা হয়, বাট জিনিসটা এইভাবে কাজ করে না। প্রথমত ফর লুপে এই শুরুর মানটা দেখে যে কোথা থেকে শুরু হইতেছে। ধরো এখানে শুরু মান ওয়ান দেওয়া আছে এবং আমাদের এন এর মান পাঁচ দেওয়া আছে। এখন পরবর্তী শর্ত চেক করবে, যেহেতু আই এর মান এখন ওয়ান আর এন এর মান ফাইভ, তাই আমরা চেক করব যে আই এর মানটা এন এর থেকে ছোট কিনা। অবশ্যই পাঁচ থেকে তো ওয়ান ছোট। এখন এখানে সরাসরি বৃদ্ধি হবে না, এই পার্টটুকু পরে এক্সিকিউট হবে। যখন শর্ত চেক করবে তখনই সে সাথে সাথে এই ব্লকের মধ্যে চলে আসবে। ব্লকে দেখবে কি আছে, এখানে বলা আছে যে যদি শর্তটা পূরণ করে তাহলে এই পার্টটুকু এক্সিকিউট করো। এখানে বলা আছে সাম এগুলো সাম প্লাস আই, এখানে সামের মানটা আমার বৃদ্ধি পেলো। এরপর এই লাইনটা হওয়ার পরে যখন দেখবে যে এখানে আর কোনো লাইন নাই, তখন সে এখানে আসবে এবং এখানে এসে আয়ের মান এক করে বৃদ্ধি করবে। বৃদ্ধি করার পরে কী হলো, এখন আয়ের মান আগে ওয়ান ছিল, এখন টু হয়ে গেল। আবার এখানে আসবে, তখন আয়ের মান টু হয়ে যাবে। এখন আয়ের মান টু নিয়ে পরবর্তীতে আবার সত্য চেক করবে, দেখবে যে টু অবশ্যই পাঁচ থেকে ছোট। যেহেতু আমার সত্য ফুলফিল করেছে, তাই আবার এই ব্লকে চলে আসবে। সামের মান বৃদ্ধি করলো, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে দেন আবার আয়ের মান বৃদ্ধি পাবে। একটু আগে আয়ের মান ছিল টু, এখন সেটা বৃদ্ধি হয়ে থ্রি হলো। তার মানে তুমি বুঝতে পারতেছো প্রথমত এই পার্টটুকু তারা এক্সিকিউট করে, এরপর শর্ত মানে যদি এটা হয়ে যায় তাহলে এই লাইনটিকে এক্সিকিউট করবে, তারপরে এখানে আয়ের মান বৃদ্ধি করে। সেক্ষেত্রে ধাপ চারে আমরা লিখতে পারি আয়ের সাথে এন এর মান তুলনা করব। যদি আই লেস দ্যান ইকুয়াল টু এন হয় এবং যদি এই শর্তটা সে মেনে চলে, তাহলে ধাপ পাঁচে যাই, না হলে ধাপ সাথে যাব। অবশ্যই ধাপ পাঁচ আর সাথে আমরা একটু উল্লেখ করব। পরবর্তী ধাপে লিখব সাম চলকের মান সাম ইকুয়াল টু সাম প্লাস আই হিসেবে বৃদ্ধি করি। যদি এবং এটা হয় তারপরে ধাপ ছয় যাব। ছয় কী করছি আমরা, আমরা কিন্তু এরপরে আয়ের মান বৃদ্ধি করছি। বৃদ্ধি করার পরে আমরা কিন্তু আবার ধাপ চারে চলে আসবো এবং এখানে এসে আয়ের যে নতুন মানটা আছে তার সাথে এন এর মান তুলনা করব। যদি এক্ষেত্রেও আয়ের মান এন এর থেকে ছোট হয় তাহলে ধাপ পাঁচে যাব, এরপরে ধাপ ছয় যাব। ধরো কোনো এক কারণে এই সত্যটা ফুলফিল করলো না, সেক্ষেত্রে কী বলা আছে, ধাপ সাথে যাব। আর সাথে লিখব যে সাম চলকের মান প্রদর্শন করি, অর্থাৎ আমরা কিন্তু অলরেডি লুপ থেকে বের হয়ে আসছি, এখন জাস্ট সাম চলকের মান প্রদর্শন করলে হয়ে গেল। যেহেতু আমরা আমাদের ডিজায়ার ভ্যালুটা প্রিন্ট করে ফেলছি, আমাদের কিন্তু আর তেমন কোনো কাজ বাকি নেই, জাস্ট লিখে দেবো, প্রোগ্রাম শেষ করি। এই হলো অ্যালগোরিদমে আটটা ধাপ ছিল। এখন আমরা ফ্লোচার্টটা ড্র করব। ফ্লোচার্ট ড্র করার ক্ষেত্রে তোমাদের কিছু নির্দিষ্ট নিয়ম মাথায় রাখতে হবে, যেমন কোন কোন চিহ্ন দিয়ে কোন কোন ফাংশন বোঝায়। আমি অ্যাজিউম করে নিলাম তোমরা এই কাজগুলো পারো, তাই আমি সরাসরি কোন কোন আকৃতির কাজ কী সেটা না বলে সরাসরি প্রোগ্রাম শুরু করলাম। প্রথমতই আমি প্রোগ্রামটা শুরু করব। এর পরবর্তী ধাপে আমি আমার যে মানগুলো ছিল শুরুতেই সেগুলো আমি ইনিশিয়ালাইজ করে নিব, সাম ইকুয়াল টু জিরো আই ইকুয়াল টু ওয়ান। এরপরে প্রোগ্রামে দেখতে পাবা আমরা কিন্তু এরপরেই ইনপুট নিয়েছিলাম এন এর মানটা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, অনেক বইতে বা অন্যান্য জায়গায় ইনপুট এন এর মানটা আগে দেয় এবং পরে সাম ইকুয়াল টু জিরো এবং আই এর মানটা পরে দেয়, এটা আসলে কোনো ভুল না। ইনপুট এন আগে দিলেও হবে, সাম জিরো আই ইকুয়াল টু ওয়ান এর পরে দিলেও হবে। তবু আমার পয়েন্ট অফ ভিউ যেটা বলে, যেভাবে তুমি কোড করছো ঠিক সেই সিকোয়েন্সেই আমাদের ফ্লোচার্ট অ্যালগোরিদম লেখা উচিত। যেহেতু আমরা কোডিংয়ে প্রথমত সামের মানটা ইনিশিয়ালাইজ করছি, সেক্ষেত্রে আমরা প্রথমেই সামের মানটা এখানে দিয়ে দিলাম, তো এরপরে ইনপুট নিচ্ছি তাই ইনপুট পরে দিচ্ছি। এরপরে আমরা একটা সংযোগ স্থাপন করব, এটা অপশনাল, তুমি দিতেও পারো না দিতে পারো, তবে আমি এটা দিয়েই করি। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আগাবো, সিদ্ধান্তটা হবে আই এর মান এর থেকে ছোট অথবা সমান। এখন যে কোনো সিদ্ধান্তরই দুইটা পার্ট থাকে, হয়তো সেটা হ্যাঁ হবে অথবা সেটা না হবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমাদের পরবর্তী ধাপটা হলো
সামের সাথে আমরা সাম প্লাস আই যোগ করবো, এবং এইটার পরের ধাপটা হলো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করবো। কোডের নিয়ম অনুসারে যখন আই অ্যামাউন্টটা আপডেট হয় সেটা কিন্তু ঘুরে ফিরে আবার এইখানে আসে, আসার পরে সে আবার আই অ্যামাউন্ট নতুন যে আই অ্যামাউন্ট তার সাথে এন এর মানে যে পার্থক্যটা বা কম্পেয়ার করে, যদি সত্য হয় তাহলে আবার এদিকে যাবে। এভাবে করতে করতে একটা পর্যায়ে এমন আসতে পারে যখন আই অ্যামাউন্টটা এই শর্তটা ফুলফিল করবে না, যদি এই শর্তটা ফুলফিল না করে তাহলে সে নাইয়ের দিকে যাবে এবং নাইয়ের দিকে যেয়ে জাস্ট প্রিন্ট সাম করে দেবে, এবং এইটাই ছিল আমাদের আউটপুট। এরপর যখন আমাদের প্রিন্ট সাম হয়ে গেল জাস্ট নর্মালি এখানে প্রোগ্রামটা এন্ড করে দেবে। এই হলো ফ্লোচার্টের অংশটা। খুবই সিম্পল এবং ইজি ওয়েতে আমি ফ্লোচার্ট, কোড এবং অ্যালগোরিদম তিনটা পার্টই বোঝানোর চেষ্টা করছি। তুমি যদি এই তিনটা পার্ট ভালো করে বুঝে করতে পারো তাহলে এই রিলেটেড যে অন্য সিরিজগুলো আছে তোমার সেগুলো করতে একটুও প্রবলেম হবে না। জাস্ট প্রত্যেকটা জায়গায় জাস্ট হালকা কিছু চেঞ্জ করলেই তুমি একটা ফ্লোচার্ট, একটা অ্যালগোরিদম, একটা কোড দিয়ে একাধিক প্রবলেম সলভ করতে পারো। একাডেমিক কাজের জন্য এই পর্যন্ত পড়লে মোটামুটি এনাফ। তারপরও তুমি যদি চাও যে আরও একটু বেশি জানার জন্য যে প্রোগ্রামটি কীভাবে আসলে কাজ করতেছে, যোগফল যে এটা হচ্ছে আসলে হচ্ছে কেন, এইটা আমি পরবর্তীতে আলোচনা করব। আর তুমি যদি চাও পরটা স্কিপ করতে পারো, যখন আমাদের লুপ ওয়ান মানে লুপটা এখনো মাত্র শুরু হয়েছে তখন আমাদের সামের মান ছিল জিরো এবং আই এর মান ছিল ওয়ান, সেক্ষেত্রে সামের মান বাড়ানোর জন্য আমরা সামগ্রী সাম প্লাস আই দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ সামের মান কিন্তু জিরো আর আই এর মান ওয়ান, জাস্ট নর্মালি যোগ করলাম আমার নতুন সামের মান ওয়ান হয়ে গেল। এরপরে আই এর মান আমার অবশ্যই বাড়িতে হবে, সেক্ষেত্রে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এখানে আই এর মান ওয়ান এবং ওয়ান তো ওয়ানই দেওয়া আছে, সেক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান যোগ করলে টু হয়, তার মানে আমাদের সামের নতুন মান ওয়ান, আয়ের নতুন মান টু, এর মাধ্যমে লুপ ওয়ান শেষ। পরবর্তীতে আমরা যখন লুপ টুতে আসব তখন সামের মান এবং আয়ের মান চেঞ্জ হয়ে যাবে বা আপডেট হবে, সেক্ষেত্রে সামের মান হবে ওয়ান, আয়ের মান হবে টু। সিম একই ফর্মুলা ইউজ করে এক্ষেত্রে আমাদের সামের মানে চেঞ্জ আসবে এবং এটা হবে ওয়ান প্লাস টু, কারণ এখানে সাম ওয়ান ছিল আর আয় টু ছিল, যোগ করলে থ্রি হয়, এবং সেক্ষেত্রে আয়ের মানও চেঞ্জ হয়ে নতুন যে আয় টু তার সাথে ওয়ান যোগ করে থ্রি হবে, এবং এর মাধ্যমে লুপ টুও শেষ হয়ে যাবে। লুপ থ্রিতে এই মানগুলো আবার আপডেট হবে, সেক্ষেত্রে সামের মান থ্রি এবং আয়ের মান থ্রি হবে। একই ফর্মুলা ইউজ করে এখানে সামের মান সিক্স এবং আয়ের মান ফোর হবে। পরবর্তীতে লুপ ফোরে লুপ থ্রি থেকে প্রাপ্ত সামের মান সিক্স এবং আয়ের মান ফোর আপডেট হয়ে সেম ফর্মুলা ইউজ করে আমরা দেখব সামের মান টেন হয় এবং আয়ের মান ফাইভ হয়। এর মাধ্যমে লুপ ফোর শেষ করে লুপ ফাইভের দিকে আগাবো, তখন এই যে লুপ ফোরে প্রাপ্ত নাম্বার সামের মান টেন আয়ের মান ফাইভ সেটা আপডেট হয়ে যাবে। এক্ষেত্রে খেয়াল করে দেখতে পাবা সামের যে সূত্রটা ছিল সেখানে সামের মান টেন বসালাম আর আয়ের মান ফাইভ বসালাম, সেক্ষেত্রে সামের নিউ মান ফিফটিন আসে, এবং আয়ের ক্ষেত্রে প্রতিবার এক করে বাড়ানোর ফলে আগে যত মান পাঁচ ছিল তাই আয়ের মান সিক্স হয়ে গেল এবং লুপ ফাইভ শেষ হয়ে গেল। লুপ সিক্সে আমরা আসি, এক্ষেত্রে আমাদের সামের নিউ মান ফিফটিন এবং আয়ের নিউ মান সিক্স এখানে বসলো, কিন্তু আমাদের শর্ত যেটা ছিল আয়ের মান অল টাইম ছোট হবে বা সমান হবে পাঁচ থেকে, যেটা আমাদের এই আয়ের যে নিয়মটা সেটাকে ভঙ্গ করে, তাই আমাদের এই লুপটা সামনে আগাবে না। আর আগাবে না অর্থ এই পুরো লুপটা আমাদের ক্লোজ হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের লুপটা ক্লোজ হয়ে গেল আমরা দেখতে পারতেছি শেষ পর্যন্ত সামের মান থেকে ফিফটিন, আমরা একটু আগে বের করছিলাম যে এক থেকে পাঁচ পর্যন্ত যোগ করলে কিন্তু আমাদের মান ফিফটিন হয়। তো তোমরা বুঝতে পারছো কীভাবে পুরো ফুল প্রোগ্রামটা কাজ করে। এই একই নিয়ম ফলো করে অন্যান্য যে সিরিজগুলো আছে তোমরা সেগুলোতে অ্যাপ্লাই করবে, দেখবে সব কিছু তোমাদের কাছে খুব ইজি লাগবে। এই যে অন্য এই যে রিলেটেড যা তো আমার